উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার কাছে আসিলেন। তখন আমার নিকট দুইজন আনসার বালিকা উপস্থিত ছিল। তাহারা বদর যুদ্ধে আনসারদের মুখে উচ্চারিত কবিতাগুলো গানের সুরে আবৃত্তি করিতেছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, আনহা বলেন, আসলে এরা পেশাদার গায়িকা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলিলেন, শয়তানের বাসী নবীর ঘরে এই ঘটনাটি ছিল ঈদুল ফিতরের দিনের। তখন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে আবু বকর, প্রত্যেক জাতিরই ঈদ রহিয়াছে, অর্থাৎ আনন্দ উৎসব, আর ইহা হইতেছে আমাদের ঈদ। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 1898।